হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকান 24 ঘন্টা খোলা রাখার বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তা অনুসারে হাসপাতাল সংশ্লিষ্ট ঔষধের দোকানের সময়সীমা পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা হতে পারে। যেসব ওষুধের দোকান নির্ধারিত সময়ের পরও খোলা রাখতে হবে, তারা আবেদন করলে আমরা তা পর্যালোচনা করব। বুধবার রাজধানীর আজিমপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন আজিমপুর পথচারী পারাপার সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।